তো ছোটটা আমি আস্তা কষু ধুইয়া লাইছি, ধুয়ে এভাবে কাটি রয়েছি, পোকাটা সব ধুইয়া লাইছি। এবার দেখেন এবার শুকলাটা এইভাবে খাওয়া লাগছে, শুকলাটা এইভাবে খাওয়া দিচ্ছি। এবারে এবারে এইভাবে কোনাকুনি করে কাটি দিচ্ছি, এইভাবে কোনাকুনি করে দেখেন কিভাবে ফুলকানি ফুলকানি কিছু হতো না, এভাবে সুন্দর করে কাটিয়ে দেবেন। এবার দেখেন কচুরিটা আমি প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি এবার লেগে দিই, কম সময়ের মধ্যে পট করে হয়ে যাইব। দেখেন আমি দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে হাতে ধরতে পারেন না কুকার, তারা আপনি আটা দিয়ে দিবেন, হাতে আর লাগবে না, হাতে আর শুরু খাইতো না করতে তারা ভয় পায় আর কি। এটা কি কালোটা দেখেন, এই যে কালো তিলটা, এই যে কালো তিলটা তিল তো আমরা সবাই চিনি, সবাই খাই, বিভিন্নভাবে তিল খাওয়া যায়, তিল ভালো জিনিস। তিলটারে আপনি এবার আমি কলু শাকের মধ্যে কেমনে রান্না করি দেখেন আপনারা। একটু ভাজা হইলে তো একটা স্যান্ড বাইরব, গ্রান বাইরব, একটু লালচে লালচে ভাব ধরবো, বাইরে করে ভাব তিলের সুন্দর। তার স্মেল বাইরেছে, এই দেখেন ডালিয়ার পেস্ট করুন, এই দেখুন গ্রাইন্ডারে দিতেছি, এবার পেস্ট করুন। মিক্সার গ্রাইন্ডারে যে তিল দিই পেস্ট করছি, এটি বাদ দিতে আমি লইয়ের দেখেন এই যে কি কয় মরিচ আছে, মরিচ দিয়ে তারপরে তিনটা তেজপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে ছাড়ি দিয়ে তারপরে ভাজতে লাগবো পাঁচফোড়নের ভাজাটা। হুড়িটার দিকে খেয়াল রাখুন লাগে, বেশি হুড়ি গেলে আবার খাইতে ভালো লাগে না, সম্বাসটা ভালো হয় না। তো প্রথমে আমি আপনারা অল্প কিছু কচু দেখাই, কারণ মশলাটা নাহলে হুড়ি যাবো, অল্প করে কচু দিয়ে দিয়ে এই বাটির মধ্যে আপনার আছে গোলমরিচ আদা বাটা আছে, জিরে গোলমরিচ আদা বাটাটা দিয়ে রাখি তেলের মধ্যে ভালো করে না ভাজলে আপনার শাকটা ভালো লাগবে না। এদের যে নাম দিতেন তো মদন করছি তো বুঝছেন না, এটা নামার লোকের রান্নাটাই মনে সুন্দর করে করার লাগে। মশলা থেকে আমার তেল ছাড়ে মানে মশলাটা ভালো হয়ে আসছে, দেখেন কি সুন্দর তেল ছাড়ে মশলা, তো দেখেন তেল ছাড়িয়ে দেখেন পানি কত দিয়ে দিয়ে একদম অল্প সময়ের মধ্যে কেমন রান্না হয়ে যায়, মানে কচুর শাক রাখা সময় লাগে বলে বাজারে রান্না হলো, তুমি একদম কোনো ব্যাপার বল নাই এভাবে রাঁধবেন একদম সময় কম লাগবো কোনো ব্যাপার না। এবার আমি এটার মধ্যে লবণটা দিয়ে দিই, কচুর শাক একটু মরছে তো নাহলে আনতে ফোড়ন জানা, এবার আমি লবণটা দিয়ে দিয়ে লবণটা তো কচুর শাকে বরাবর কমই দম লাগে, কম করে দিলাম মরে গেলে দিলে ভালো আনে কড়া টড়া হতো না, আর কোনো শাকে একটু লবণ কম কম থাকলে ভালো মিষ্টি মিষ্টি লাগবে মুখে তুলন জানা। এবার তিলের পেস্ট করছি বাটির মধ্যে আছে তিল দিয়ে, এবার আমি হাতে লইলাম দেখেন এই জট ভাঙে, জট ভাঙে দিলে আস্তে আস্তে মানে ছড়াই তুলে দিলাম ভালো করে থাকে সুন্দর করে, এইভাবে জোর জোড়া করি সবটি গায়ের মধ্যে মিশতেছে আপনার শাকের কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেন আমি আরো আগেও রান্ধি দেখাইছি, এইটা হলো আমি আরো রকম পদ্ধতিতে রান্না করে দেখাইছি,
এরকম ভাবে কচু আরো বিভিন্ন রকম ভাবে রান্না করে খাওয়ানো যায়। আরো দুই রকম করছি, এবারও আর এক রকম করলাম, এই তিন রকম হইলো। আরো আছে কচু যে আরো বিভিন্ন রকম ভাবে খাওয়ানো যায়, দেখাবো সামনে আনলো দাদা। আমি মদন কচুর যে রেসিপিটা, এভাবে আমি যেভাবে রান্না করছি এভাবে যদি আপনারা পছন্দ হয়, তিল দি করছি তো, তিল দি কচুর সাথে মদন কচুর শাক করছি, যদি আপনারা এই পদ্ধতিটা যদি আপনারা পছন্দ হয়, এই পদ্ধতিটা যদি আপনারা পছন্দ হয় আপনারা খাইয়েন, যদি এই কচুর শাকটা আপনার এই পদ্ধতি রান্নার যদি ভালো লাগে তাহলে আপনারা ঘরে করে খাইয়েন, আশা করি ভালোই লাগবো। কারণ এটা তো তিল দিয়ে করছি, হ্যাঁ, তিলের তো একটা আলাদা একটা গুণাগুণ আছে, আপনারা সবাই জানেন তিল এমন একটা জিনিস। আপনারা ঘরে করি খাইয়েন খাওয়াইয়েন, আর আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে মানে শেয়ার করবেন। আর আপনারা কমেন্ট বক্সে আপনারা কোনো কিছু কথা থাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন, বা কোনো রান্না সম্বন্ধে কোনো কিছু যদি জিজ্ঞাসা করতে চান তাহলে এটার ভিতরে আপনারা কই দিতে পারবেন।